আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাতীয় চার নেতার নাম শোনাবো। আমরা জানি বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্থার নাম হলো মুজিবনগর সরকার ব্যবস্থা। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। সেই সময় চারজন ব্যক্তিকে জাতীয় চার নেতার পদবি দেওয়া হয়। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এ মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান। সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন, অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন। ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে কাজ করেন। এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র ও ত্রাণমন্ত্রী হিসেবে কাজ করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদেরকে এই জাতীয় চার নেতার ছবি দেখাই দিচ্ছি। এই যে, ইনি হচ্ছেন তাজউদ্দিন আহমদ, ইনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম, ইনি হচ্ছেন ক্যাপ্টেন এম মনসুর আলী, এবং ইনি হচ্ছেন এইচ এম কামরুজ্জামান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।